করোনা ভাইরাস আসার পরেই হচ্ছে কিন্তু মাস্ক, অর্থাৎ বাংলাদেশ থেকে মাস্কের যেইটা সেটা হচ্ছে একদম ঘাটতি পড়ে গেছে। অর্থাৎ বাজারে আগে যে মাস্কগুলো আমরা হচ্ছে এই মাস্কগুলো কিনতে পেতাম 5 টাকা দিয়ে, এই মাস্কগুলো, সো এই মাস্কগুলো তো এখন পাচ্ছিই না, এবং এগুলো এখন বাজারে কিনতে গেলে 10 টাকা, 15 টাকা, 20 টাকা বা তারও বেশি রাখে, অর্থাৎ 30 টাকা করেও রাখে। 5 টাকায় কিন্তু এগুলো কিনতে পারতাম। সো আমি ভাগ্যিস যে এর আগে 2টা 3টা 4টা কিনে রেখেছিলাম, যার কারণে এটা আপনাদের দেখাতে পেরেছি, এবং আরও আমার কাছে এখানে কয়েকটা আছে। তো এই মাস্কগুলো কিন্তু আমরা যখন এখন বাজারে কিনতে যাই, তো আমাদের কাছে প্রায় 20 টাকা, 30 টাকা বা 40 টাকা তার বেশিও রাখে। তো অনেক জায়গা আছে এই দোকানে, কিন্তু ফার্মেসিতে এখন এগুলো পাওয়া যাচ্ছে না। তো পাওয়া না যাওয়ার ফলে আমরা কী করতে পারি, আমরা এই অন্য যে মাস্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঘাটতি পড়ে গিয়েছে। সো আজকে আপনাদের সংক্ষেপে দেখাবো যে টিস্যু পেপার দিয়ে কী করে মাস্ক তৈরি করা যায়। ওকে, সো একদম ওয়ান টাইম ইউজ, আপনি টিস্যু পেপার দিয়ে মাস্ক তৈরি করতে পারবেন। সো যেটা হচ্ছে সবচেয়ে বেটার টিস্যু হবে সেটা হচ্ছে আপনারা দেখতে পারেন এই বসুন্ধরা এই সাইজের যে টিস্যুগুলো রয়েছে, আপনারা দেখেন, মেবি দেখা যাচ্ছে, হ্যাঁ, বসুন্ধরা যে এই এই সাইজের যে টিস্যুগুলো রয়েছে, এই টিস্যুগুলো হচ্ছে কত টাকা করে, এটা হচ্ছে আপনার 55 টাকা মেবি বা 50 টাকা লাগবে। ওকে, তো এই টিস্যুগুলো দিয়ে আমরা যদি তৈরি করি, তো আপনাকে প্রথমে এরকম এরকম টিস্যুর যে সাইজ থাকবে এই টিস্যু এগুলো নিতে হবে, এবং এই টিস্যুগুলো নিয়ে দেখেন আপনার এখানে যে পার্ট আছে, অর্থাৎ এই টিস্যুটা কিন্তু এতটুকু। ওকে, তো এই টিস্যুটা কিন্তু টোটাল এতটুকু। তো আমরা কী করবো, এই টিস্যুটা হচ্ছে এতটুকু যদি ভাঁজ থাকে, তো এটা মাঝে, তো মাঝ বরাবর এই টিস্যুটাকে আমরা লম্বালম্বি ভাঁজ করবো এতটুকু। আবার এতটুকু করলে কিন্তু আমাদের মুখে এটা আসবে না, যার কারণে হচ্ছে আমাদের এটা একটু লম্বালম্বিভাবে করতে হবে। তো লম্বালম্বি ভাঁজ করে আমাদের যেটা তৈরি করতে হবে, তো আমরা এইভাবে লম্বালম্বি যদি ভাঁজ করি, ভাঁজ করার পরবর্তীতে দেখেন একদম এরকম তৈরি হয়ে যাবে। ওকে, জাস্ট এরকম আপনি ভাঁজ করলেন, মেবি আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট আলোতে হয়তো দেখা যাচ্ছে না বিকজ হচ্ছে লাইটের। তো লম্বালম্বি যদি আমি এরকমভাবে ভাঁজ করি কয়েকটা, এই ভাঁজগুলো করার পরে অর্থাৎ এরকমভাবে হবে। তারপর আমি কী করব হচ্ছে, দুটো কী লাগবে, এই যে রাবার, যেটাকে আমরা অনেকে গার্ডার বলে বা হচ্ছে এই জাতীয় কিছু, তো এটা দেওয়ার পর আপনাকে হালকা এভাবে দিয়ে এটা এইভাবে ভাঁজ করে কী করতে হবে, এটা এইভাবে রাখতে হবে। ওকে, এইভাবে রেখে আপনাকে জাস্ট পিন মেরে দিতে হবে, মানে সহজে এবং সংক্ষেপে। ওকে, তো সহজ এবং সংক্ষেপে আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি যে যেহেতু আমরা বাজারে কিনতে গেলে আমাদের হচ্ছে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা কিংবা দোকানে কিনতে পাওয়া যায় না, তবে আপনি ওয়ান টাইম ইউজ করার জন্য এই মাস্কগুলো আপনি ব্যবহার করতে পারেন। ওকে, তো এই যে আমি মাস্কটা তৈরি করলাম, অর্থাৎ এটা এখনও তৈরি হয়নি, এটা আমি আপনাদের দেখাবো যে কী করে একটা মাস্ক তৈরি হয়ে গেলো, এবং ওয়ান টাইম জাস্ট আপনি যখন বাইরে যাবেন একদম নিজে বাসায় বসে আপনি এই মাস্ক জাস্ট এই ওয়েতে আপনি মাস্ক তৈরি করে ফেলতে পারেন, এবং এভাবে আপনি রেডিমেড জাস্ট দেখেন একদম রেডিমেড। ওকে, সিম্পল। তো আমি এভাবে এখন দেখাচ্ছি আপনাদের যে এইভাবে আপনি করে নিতে পারেন, এবং আমি যদি আমার যে অন্য যে মাস্কগুলো রয়েছে, তো এভাবে যদি আপনি জাস্ট আপনার কাছে এই টিস্যু পেপার থাকে, তো এখানে আপনি হচ্ছে পাবেন 100 পিস, তো 100 পিস আপনার জন্য 200 পিস এরকম অর্থাৎ রাবার এটা দরকার হবে, আর 100 পিস দিয়ে আপনি 100 পিস তৈরি করতে পারবেন। ওকে, 55 টাকা, 50 টাকায় আপনি 100 পিস, 50 টাকা আর রাবার জন্য আপনার যে কটা লাগে এইটা দিয়ে আপনি জাস্ট ওয়ান টাইম ইউজ করার জন্য টিস্যুতে টিস্যু পেপার দিয়ে এটা তৈরি করতে পারেন, জাস্ট নিজের ব্যক্তিগত প্রোটেকশনের জন্য। ওকে, তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে খুব সহজে, এবং তারপরে আপনি এটা জাস্ট ইউজ করার পরবর্তীতে আপনার যখন দরকার হবে না, তখন আপনি আস্তে এটাকে ভাঁজ করে জাস্ট সিম্পলি আপনি রেখে দিতে পারবেন একদম সিম্পলি। ওকে, তারপর সিম্পলি আপনি এটা আবার ইউজ করতে পারবেন। তো এই যে আমরা সাধারণত যে মাস্কগুলো ব্যবহার করি, এই মাস্কগুলো এগুলো, তো এগুলো হচ্ছে আপনি যদি কিনতে পারেন তো ভালো, আর না হলে আপনি সিম্পলি এইভাবে তৈরি করে নিতে পারেন। ওকে, তো সহজ পদ্ধতিতে আপনাদের দেখালাম যে বাসায় কিংবা হচ্ছে আপনি বাইরে যাওয়ার জন্য একদম ওয়ান টাইম ইউজ করার জন্য এই টিস্যু পেপার, যখন আমরা টিস্যু পেপার দিয়ে আমরা এইভাবে মাস্ক তৈরি করে নিতে পারি। সো খুব ইজি, আমি জাস্ট আপনাদের আবার দেখাচ্ছি কীভাবে তৈরি করবেন। জাস্ট এরকম পিস এগুলো লম্বালম্বিভাবে ভাঁজ করবেন, ভাঁজ করার পরবর্তীতে এখানে এই রাবারটা দিয়ে হালকা এখানে পিন মেরে দিবেন। ওকে, এখানে পিন মেরে দিবেন এবং এখানে পিন মেরে দেবেন। পিন মেরে দেওয়ার পর আপনি এটা ভাঁজ করে রেখে দিতে পারবেন, তারপর এটাকে একটু ছড়িয়ে জাস্ট এভাবে ছড়িয়ে তৈরি করে দিতে পারবেন। সো যারা মাস্ক নিয়ে বাণিজ্য করে, যারা হচ্ছে বেশি 5 টাকার 2 টাকার মাস্কগুলো, যারা 5 টাকা বিক্রি করার কথা সেটা 50 টাকাও বিক্রি করে না, তাদের জন্য এটা। সো এই টিস্যু পেপার আপনারা কিনে রাখতে পারেন, কারণ দেখা যায় মাস্কের জন্য টিস্যু পেপারও ঘাটতি পড়ে গেল।
সো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর হচ্ছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুকের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল হচ্ছে অনলাইন স্টাডি, অনলাইন স্টাডি লিখে সার্চ করলে আপনি ইউটিউবে পেয়ে যাবেন এবং দেখে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। তো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন এবং এই করোনা ভাইরাস থেকে নিজেকে এবং নিজের পরিবার, নিজের দেশ এবং আমাদের সর্বোপরি আমাদের বিশ্বকে অবশ্যই আমরা নিরাপদ রাখার জন্য সর্বোত্তম চেষ্টা করবো এবং আমরা সবাই ভালো থাকবো।